আসসালামু আলাইকুম। আপনার গুগল অ্যাডসেন্সে যদি এই ধরনের মেসেজ আসে যে আপনাকে সিঙ্গাপুর ট্যাক্স ইনফো সাবমিট করতেই হবে, তাহলে কিন্তু আপনাকে এটি বাধ্যতামূলক করতে হবে, নয় কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সের যে পেমেন্ট সেটি কিন্তু হোল্ড করে রাখা হবে। সো এই কাজটি আপনি কিভাবে কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া সাবমিট করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব। সো সরাসরি আপনি আপনার যে ক্রোম ব্রাউজার রয়েছে সেটিতে চলে যান। আসার পর এখানে আপনি উপরে সার্চ বক্স পেয়ে যাবেন। সার্চ বক্সে সার্চ করবেন গুগল অ্যাডসেন্স। সার্চ করলে উপরে দেখবেন গুগল অ্যাডসেন্স চলে এসেছে, এটি আপনি ট্যাপ করবেন। সো এটিতে যখন আপনি ট্যাপ করবেন, সরাসরি আপনার গুগল অ্যাডসেন্স যে রয়েছে সেটিতে নিয়ে আসবে। আসার পর উপরে থ্রি ডট পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন, এই থ্রি ডট লাইনে আপনাকে ট্যাপ করতে হবে। সব ট্যাপ করুন, তারপর এখানে আপনি নিচে একটা অপশন পেয়ে যাবেন পেমেন্ট অপশন। পেমেন্ট অপশনে ট্যাপ করুন, তারপর এখানে একটা অপশন পেয়ে যাবেন পেমেন্ট ইনফো, এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফো, এই পেমেন্ট ইনফোতে ট্যাপ করবেন। পেমেন্ট ইনফোতে যখন আপনি ট্যাপ করবেন, তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখুন সেই মেসেজটিও কিন্তু রয়েছে। সো আপনি এখান থেকে সরাসরি নিচে চলে আসবেন। আসার পর এখানে ম্যানেজ সেটিংয়ে চলে যাবেন। সো ম্যানেজ সেটিংয়ে যখন আপনি ট্যাপ করবেন, তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি নিচে চলে আসবেন। এখানে আপনি দেখতে পারবেন সিঙ্গাপুর ট্যাক্স ইনফো বলে একটা অপশন রয়েছে, পাশে রয়েছে পেন আইকন, এই পেন আইকন আপনাকে ট্যাপ করতে হবে। সো পেন আইকনে ট্যাপ করার পর এখানে ম্যানেজ ট্যাক্স ইনফো, এই ম্যানেজ ট্যাক্স ইনফোতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনার সামনে দেখবেন সেই মেসেজটি কিন্তু আবার শো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সেই মেসেজটি। দেখুন সেই মেসেজটি কিন্তু এখানেও শো হয়েছে, এবং নিচে আপনি দেখতে পারবেন অ্যাড ট্যাক্স ইনফো, এই অ্যাড ট্যাক্স ইনফোতে আপনি ট্যাপ করবেন। সো অ্যাড ট্যাক্স ইনফোতে ট্যাপ করার পর এখানে স্টার্ট ফর্ম লেখা আসবে, স্টার্ট ফর্ম এখানে ট্যাপ করবেন। এখানে যখন আপনি ট্যাপ করবেন, এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার ইমেলটি লগ ইন করতে বলবে। সো আপনি লগ ইন করে নেবেন। তারপর আপনার সামনে এখানে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি প্রথমে একটি অপশন পেয়ে যাবেন, সেটি হচ্ছে বিজনেস ইনফো। হোয়াট ইজ ইউর বিজনেস টাইপ, এটি দেখুন বিজনেস টাইপ দেওয়া রয়েছে, এটি আপনি এখানে ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে আপনি দেখুন দ্বিতীয় রয়েছে ইন্ডিভিজুয়াল, এই ইন্ডিভিজুয়াল আপনি দেবেন। সো ইন্ডিভিজুয়ালে ট্যাপ করুন। তারপর এখানে দ্বিতীয় যে অপশনটি রয়েছে, ডু ইউ হ্যাভ পারমানেন্ট এস্টাবলিশমেন্ট ইন সিঙ্গাপুর, এই অপশনটি আপনি নো দিয়ে দেবেন। সো আপনি নোতে ট্যাপ করুন। তারপরের যে অপশন রয়েছে, এই অপশনটিও আপনি কিন্তু নো দিয়ে দেবেন। সো এই অপশনটিও আপনি নো দিয়ে দেখুন, এই যে নিচে রয়েছে নো, সো নো দিয়ে দেবেন। তারপরের অপশনটি কিন্তু রয়েছে অপশনাল, ইউনিক এন্টিটি নাম্বার, এটি অপশনাল, এটি না দিলেও চলবে। সো এটি স্কিপ করে চলে যাবেন। তারপরের যে অপশনটি রয়েছে, এটিও আপনি নো করে দেবেন। সো এটিও আপনি নো করে দেন। সো যখন আপনি নোতে ট্যাপ করবেন, তখন এখানে আরেকটি নতুন অপশন চলে আসবে, এই অপশনটিও কিন্তু আপনি নো দিয়ে দেবেন। দেখুন আমি সবগুলোই কিন্তু নো দিয়ে দিলাম, যাতে আপনার কোনো প্রকার কোনো ডকুমেন্ট কিন্তু এখানে লাগলো না। দেখুন আমি সবগুলো এখানে আপনি আবার রিভাইজ দিয়ে নেবেন, সবগুলো ঠিক আছে কিনা। তারপর এখানে আপনি নিচে দেখতে পারবেন সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ট্যাপ করবেন। সো সাবমিট বাটনে ট্যাপ করুন। ট্যাপ করার পর এখানে একটু ওয়েট করুন, দেখুন সরাসরি কিন্তু অ্যাপসেট হয়ে যাবে। এই দেখুন সরাসরি কিন্তু অ্যাপসেট হয়ে গেছে, ইউর ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাপসেটেড। কোনো প্রকার ডকুমেন্ট ছাড়াই কিন্তু আমি এখানে সিঙ্গাপুর ট্যাক্স ইনফো সাবমিট করলাম, এবং সেটি কিন্তু সাথে সাথে অ্যাপসেটও হয়ে গেল। সো এরকম মেসেজ আসলে আপনাকে কিন্তু অবশ্যই সিঙ্গাপুর ট্যাক্স ইনফো সাবমিট করতে হবে, এবং আপনি এভাবে কিন্তু সাবমিট করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এরকম ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করবেন।